নমস্কার বন্ধুরা, অল ইন্ডিয়া যে কোনো এক্সামে অর্গানিক কেমিস্ট্রিতে নিউক্লিওফিলিসিটির উপর কোশ্চেন থাকে। আমি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন পেপার, ইউনিভার্সিটির কোশ্চেন পেপার এবং অনেকগুলো অর্গানিক কেমিস্ট্রির বইকে সার্চ করে রিসার্চ করে এই ভিডিওটাকে তৈরি করেছি। দায়িত্ব নিয়ে বলতে পারি, যদি ভিডিওটাকে ভালো করে তুমি ভালো করে দেখো তাহলে নিউক্লিওফিলিসিটির কোনো কোশ্চেন তোমার কোনো দিনও আটকাবে না। কিন্তু তার জন্য তোমাকে এই কটা পয়েন্ট, মানে এই আটটা পয়েন্ট তোমাকে ভালো করে মনে রাখতে হবে। আমি পয়েন্টগুলোকে এক্সপ্লেন করে দেব, কারণ যখন আমরা ইউনিভার্সিটি বা বিভিন্ন যখন এক্সামে যদি রিটেন কোশ্চেন থাকে আমাকে তো এক্সপ্লানেশন লিখতে হবে, শুধু অ্যান্সারটা নয়। আমি এক্সপ্লেন করে দেব, তুমি ভিডিওটার সঙ্গে সঙ্গে সাইডে অ্যান্সারটাকে লিখে নেবে, বাট পুরোটা দেখবার পর আমরা ইউনিভার্সিটি বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন পেপারগুলোকে এখানে সাজিয়েছি, সেটাকে যদি ভালো করে প্র্যাকটিস করো একটিও কোশ্চেন কোনোদিনও আটকাবে না। এসো আমরা এক এক করে পয়েন্টগুলোকে শেখবার চেষ্টা করি। নিউক্লিওফিলিসিটি কাকে বলে? নিউক্লিয়ো লাভিং স্পিসিস, যারা নিউক্লিয়াসকে পছন্দ করে। এখন নিউক্লিয়াসকে কারা পছন্দ করতে পারে? কোনো মাইনাস চার্জ অথবা যে কোনো একটা লোন পেয়ার নিউক্লিয়াসকে পছন্দ করবে এবং তার নিউক্লিওফিলিসিটি বাড়তে থাকবে। এবার প্রশ্নটা হলো, এই নিউক্লিওফিলিসিটি কার উপর ডিপেন্ড করে? যত বেশি মাইনাস চার্জ বা লোন পেয়ার থাকবে তত তার নিউক্লিওফিলিসিটি বাড়তে থাকবে। এখন মাইনাস বা লোন পেয়ারটা যদি রেজোন্যান্স করে, সেই মাইনাস বা লোন পেয়ারটার পাওয়ার প্রবাবিলিটি কমে যাবে, এবং প্রবাবিলিটি কমে গেলে সেই নিউক্লিওফাইলটা, মনে করো একটা নিউক্লিওফাইল রিয়াকশন করছে, নিউক্লিওফিলিক রিয়াকশন, নিউক্লিওফাইলটা গিয়ে এখানে অ্যাটাক করছে, এটা বার করছে। এখন যদি এই মাইনাসটা যদি রেজোন্যান্স ইনভলভ থাকে তাহলে মাইনাস চার্জের অ্যাভেবিলিটি বা পাওয়ার প্রবাবিলিটি অনেক কমে যাবে এবং তখন কিনা নিউক্লিওফিলিসিটি কী হবে? লো হবে। তাহলে রেজোন্যান্স করলে চলবে না। মনে করো তোমাকে এরকম একটা দেওয়া হয়েছে NH2- আর একটা দেওয়া হয়েছে তোমাকে শুধু NH, বললো যে নিউক্লিওফিলিসিটি কার বেশি। তুমি দেখতেই পাচ্ছ এখানে মাইনাসটা রেজোন্যান্স করছে, রেজোন্যান্স করবার জন্য এটা হবে লেস নিউক্লিওফাইল হবে, এটা হবে মোর নিউক্লিওফাইল। তাই জন্য বলেছি নিউক্লিওফিলিসিটি 1/রেজোন্যান্স। নেক্সটটা বলেছি কি, পয়েন্টটা মনে রাখবে ভালো করে, কিন্তু লাস্টে আমরা কোশ্চেন অ্যান্সার যখন করবো যাতে নিজে করতে পারো। নেক্সট বলেছি কি, আলফা এফেক্ট। হোয়াট ইজ আলফা এফেক্ট? মনে করো NH2 জন্য একটা নিউক্লিওফিলিসিটি বাড়বে, তো এখন NH2 পাশে যদি আর একটা NH2 থাকে, মানে আর একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট এবং তার লোন পেয়ার থাকে, তখন এই NH2 নিউক্লিওফিলিসিটিটাকে ইনক্রিজ করে দেয়। ক্লিয়ার? দিস ইজ কল আলফা এফেক্ট। তাহলে আজকে মনে করো এই যে জিনিসটা কম্পাউন্ড, এটাকে হাইড্রোজেন বলা হয় এবং অ্যামোনিয়া, এই দুজনের মধ্যে যদি কম্পেয়ার করতে বলে নিউক্লিওফিলিসিটি কার বেশি, উত্তর হবে হাইড্রোজেনের বেশি। কারণটা বলবো, তার মধ্যে আলফা এফেক্ট আছে। তাহলে আলফা এফেক্টটা কি? কোনো একটি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের পাশে যদি কোনো একটি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট এবং তার লোন পেয়ার থাকে, ফলে তার প্রেজেন্সে এই নিউক্লিওফিলিসিটিটা ইনক্রিজ করে, হুইচ ইজ কল আলফা এফেক্ট। তাহলে অ্যামোনিয়ার থেকে হাইড্রোজেনের নিউক্লিওফিলিসিটি বেশি হবে। আজকে দেখ, তোকে যদি আজকে বলে OH, মানে H2O2 যেটাকে বলা হয়, আর OH, শুধু OH রয়েছে, এই দুটো মনে কর CH3OH, এই দুটোর মধ্যে কার নিউক্লিওফিলিসিটি বেশি? উত্তর হবে প্রথমেরটা বেশি, কারণ যে কার্বনটা নিউক্লিওফাইল তার পাশের কার্বনে একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট রয়েছে এবং তার লোন পেয়ার রয়েছে। তাহলে আলফা এফেক্ট ক্লিয়ার, মনে থাকে জানো পয়েন্টটা। থার্ড পয়েন্ট হলো, নিউক্লিওফিলিসিটি চার্জের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল, যার মানে চার্জ যত বাড়বে তত নিউক্লিওফিলিসিটি বাড়তে থাকবে। মনে কর, কারণ মাথায় মনে কর একটা মাইনাস চার্জ O- আর একটা মনে কর O2-, কার নিউক্লিওফিলিসিটি বেশি? O2- এর হবে।
চার্জ বেশি, রাইট? আর একটা জিনিস মনে কর, তোকে এন এইচ থ্রি দেওয়া হলো আর এটা এন এইচ টু মাইনাস, দেখ এখানে দেখ মাইনাস আছে আর এখানে লোন পেয়ার আছে, তো মাইনাস চার্জ মানে চার্জ আছে, চার্জ থাকলে নিউক্লিওফিলিসিটি বাড়বে, কারণ চার্জ কম্পাউন্ড বা চার্জ থাকলে ইজিলি ক্যান ডোনেট অ্যান্ড ইজিলি ক্যান ডোনেট এনি রিয়াকশন। তার মানে আজকে যদি তোমাকে বলে সিএস থ্রি সিএল, বললো যে ওইচ মাইনাস, আর একটা বললো সিএস থ্রি সিএল এইচ টু ও, এই দুটোর মধ্যে কোন রিয়াকশনটা ফাস্ট হবে, আমি বলবো এটা হবে ফাস্ট এবং এটা হবে স্লো, কারণ দেখো এটা একটা চার্জ রয়েছে, চার্জ থাকলে রিয়াকশনটা কী করবে, কুইকলিভাবে করবে। আর পরের কম্পাউন্ডটা চার্জ নেই, লোন পিয়ার দিয়ে রিয়াকশন হচ্ছে, তো লোন পিয়ার থেকে চার্জ থাকলে নিউক্লিওফিলিসিটি বেশি হয়, ক্লিয়ার? তাই জন্য ওপরে একটা ফাস্ট হলো আর পরেরটা স্লো হয়েছে রিয়াকশনটা। চার নম্বর পয়েন্ট, ইলেকট্রোনেগেটিভিটি যত বাড়বে নিউক্লিওফিলিসিটি তত কমে, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। কিন্তু একটা কথা ভাবো, মনে করো ফ্লুরিন আর ওইচ মাইনাসের কথা বললো, এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি হলে কি হবে, না এর যদি ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয় তখন এ চাইবে না নিজের ইলেকট্রনটা ডোনেট করে কারোর সঙ্গে বন্ড করতে, তাহলে বলতে পারবো হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম ক্যান নট শেয়ার ইটস ইলেকট্রন, বিকজ অ্যাজ ইট ইজ হাইলি ইলেকট্রোনেগেটিভ, ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার জন্য সে চায় না তার ইলেকট্রনটা ডোনেট করে কারোর সঙ্গে বন্ড করতে, তাই জন্য এই দুজনের মধ্যে নিউক্লিওফিলিসিটি কিন্তু অক্সিজেনের বেশি হবে। আবার যদি তোমাকে বলা হতো ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিনের মধ্যে কার নিউক্লিওফিলিসিটি বেশি হবে, উত্তর হতো আয়োডিনের, কারণ তুমি নিশ্চয়ই জানো ফ্লুরিনের সাইজ সব থেকে ছোট পিরিয়ডিক টেবিলের উপরে রয়েছে, তারপর ক্লোরিন তারপর ব্রোমিন তারপর আয়োডিন, যত ছোট হবে তত তার ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে, এবং ইলেকট্রোনেগেটিভিটি বাড়লে সে চাইবে না তার নিজের ইলেকট্রনটাকে ডোনেট করতে, ফলে নিউক্লিওফিলিসিটি কম হবে, তাই জন্য নিউক্লিওফিলিসিটি ওয়ান বাই ইলেকট্রোনেগেটিভিটি বলেছি। পাঁচ নম্বর পয়েন্ট, সলভেন্টটা যদি পোলার প্রোটিক হয়, সলভেন্ট যেটা নিয়েছে সেই সলভেন্টটা যদি পোলার প্রোটিক হয়, পোলার প্রোটিক সলভেন্ট কি করে বুঝবো, যার মধ্যে ওইচ গ্রুপ আছে, ঠিক আছে, যার মধ্যে ওইচ গ্রুপ আছে সেই সলভেন্টটাকে আমরা বলবো পোলার প্রোটিক সলভেন্ট। তো সলভেন্ট যদি আমার কাছে পোলার প্রোটিক হয়ে থাকে তখন কি হয়, কোন একটা মাইনাস চার্জের সঙ্গে সে কি করে বলতো, হাইড্রোজেন বন্ডিং করে, এইচ বন্ডিং করে ফেলে, ফলে তার নিউক্লিওফিলিসিটিটাকে কমিয়ে দেয়, তাহলে কি বলবো, ইন প্রেজেন্স অফ পোলার প্রোটিক সলভেন্ট নেগেটিভ চার্জ অর লোন পেয়ার, মানে যার জন্য নিউক্লিওফিলিসিটি হচ্ছে, নেগেটিভ চার্জ আর লোন পেয়ারকে তো নিউক্লিওফাইল বলি, সেটা হাইড্রোজেন বন্ডিং করে ফেলে তার নেগেটিভ চার্জ বা লোন পেয়ারের ডোনেশনের টেন্ডেন্সিটাকে কমিয়ে দেয়, ফলে নিউক্লিওফিলিসিটিও কিনা কমে যাবে, তাই জন্য নিউক্লিওফিলিসিটি ইনভার্সলি পোলার প্রোটিক সলভেন্ট কি করে চিনব, যার মধ্যে ওইচ গ্রুপ আছে। পরের পয়েন্ট, নিউক্লিওফিলিসিটি প্রপোর্শনাল টু পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট কাকে বলে, যার মধ্যে ওইচ গ্রুপ নেই কিন্তু তার মধ্যে একটা ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক আছে, ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক যদি কারোর থাকে তখন সে কি করে, কোনো মাইনাস চার্জকে হাইড্রোজেন বন্ডিং করতে পারে না, ক্যান নট ফর্ম হাইড্রোজেন বন্ডিং উইথ নেগেটিভ চার্জ অর লোন পেয়ার দ্যাট ইজ নিউক্লিওফাইল, সো নিউক্লিওফাইল ক্যান অ্যাবেল টু ডোনেট ইটস ইলেকট্রন, তা নিজের ইলেকট্রনটাকে ডোনেট করতে পারবে, ফলে তার নিউক্লিওফিলিসিটি বাড়বে। ডাইপোল মোমেন্ট আছে, যেমন মনে করো একটা এক্সাম্পল দিচ্ছি অ্যাসিটালডিহাইড, একটা হলো পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, কেন এর মধ্যে ওইচ গ্রুপ নেই, কিন্তু দেখো অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ হওয়ার জন্য অক্সিজেন নিজের ইলেকট্রন টেনে নিচ্ছে, মানে ডাইপোল মোমেন্ট আছে, তাই পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট যদি নেওয়া হয় তত তখন তার নিউক্লিওফিলিসিটিটা কী করবে, ইনক্রিজ করবে। পরের পয়েন্ট হলো নিউক্লিওফিলিসিটি ওয়ান বাই স্টেরিক এফেক্ট, মনে কর একটা সিএস থ্রি ও মাইনাস নিয়েছিস আর একটা নিয়েছিস সিএস থ্রি সিএইচ সিএস থ্রি ও মাইনাস, তুই খেয়াল করে দেখ পরের যে কম্পাউন্ডটা নিয়েছি তার মধ্যে দেখ স্টেরিক এফেক্ট আছে, বড় বড় গ্রুপ আছে অনেকগুলো, ওপরটায় অতটা বড় গ্রুপ নেই,
তাই বড় গ্রুপ থাকবার জন্য এটা ডোনেট করতে পারবে না, কারণ একটা বড় জিনিস নিয়ে তাকে এগোতে হবে। ডিউ টু দ্য প্রেজেন্স অফ লার্জ গ্রুপ ক্যান নট ডোনেট সিস ইলেকট্রন বিকজ ইট ইজ হেভিয়ার, তাই তার হেভিয়ার হওয়ার জন্য এই মাইনাস চার্জটা কি করবে, ডোনেট করতে পারবে না। তুলনামূলকভাবে এটা ছোট হওয়ার জন্য সে যেতে পারবে, তাই জন্য যত স্টেরিক হিন্ডারেন্স বাড়ে তত কিন্তু তার নিউক্লিওফিলিসিটি কমে, এটার থেকে এটার স্টেরিক এফেক্ট বেশি। স্টেরিক এফেক্ট বেশি মানে কি, এরকম ধরনের গ্রুপ অনেক বেশি রয়েছে, স্টেরিক এফেক্ট বেশি মানে স্টেরিক হিন্ডারেন্স বেশি, ফলে তার নিউক্লিওফিলিসিটি কম হবে। তাই এইটা এবং এইটার মধ্যে ফার্স্ট কম্পাউন্ডটার নিউক্লিওফিলিসিটি উইল বি মোর, রাইট। পরের কোশ্চেনটা আসছে, নিউক্লিওফিলিসিটি ওয়ান বাই স্ট্রং কনজুগেটেড অ্যাসিড। মনে কর তোকে বলল সিএস থ্রি সিও মাইনাস আর সিএস থ্রি ও মাইনাসের মধ্যে কার নিউক্লিওফিলিসিটি বেশি, তুই দুজনকেই এইচ প্লাস দিয়ে দিবি, দিয়ে দেখবি কি তৈরি হচ্ছে। প্রথমটা হচ্ছে সিএস থ্রি সি ডবল এইচ, পরেরটা এইচ প্লাস পেলে হচ্ছে সিএস থ্রি ও এইচ। এবার নিশ্চয়ই তুই জানিস সি ডবল এইচ গ্রুপ থাকলে তার অ্যাসিডিটি বেশি হবে, তার মানে এটা স্ট্রং অ্যাসিড। এটা স্ট্রং অ্যাসিড মানে মানে এই কনজুগেটেড অ্যাসিড কেন বলছি, কারণ এইচ প্লাসটা নিয়ে যে অ্যাসিডটা তৈরি হচ্ছে এইটা স্ট্রং অ্যাসিড, আর এটা স্ট্রং অ্যাসিড মানে আমি কি বলেছি ইনভার্সলি আছে, তার মানে এটাকে বলবো উইক নিউক্লোফাইল। আর আমরা জানি অ্যালকোহলের অ্যাসিডিটি কি হয়, লেস অ্যাসিড হয়, অ্যাসিডিটি কম হয়, তাই এইটাকে বলবো আমি স্ট্রং নিউক্লোফাইল। তো এইভাবে আমরা নিউক্লিওফিলিসিটি বলতে পারি অ্যাসিডিটির উপর। পরের যেটা নিলাম দেখো ভালো করে, যদি কোনো কম্পাউন্ড অ্যারোমেটিক হয়, মনে করো এই একটা কম্পাউন্ড অ্যারোমেটিক, নিশ্চয়ই জানো এটা কেন অ্যারোমেটিক, হুকেলস রুল ওবে করে চলছে, ফোর এন প্লাস টু নাম্বার অফ যে পাই ইলেকট্রন রয়েছে, সাই পাই ইলেকট্রন, দেখো কটা ইলেকট্রন হচ্ছে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, সিক্স ইলেকট্রন হচ্ছে, তার মানে এনের ভ্যালু ওয়ান বসালে ফোর ইন্টু ওয়ান প্লাস টু, তার মানে সিক্স পাই ইলেকট্রন হচ্ছে, প্লাস এটা একটা রিং কম্পাউন্ড, প্লাস এটা একটা প্ল্যানার কম্পাউন্ড, মানে এটা একটা অ্যারোমেটিক। আর যেহেতু এটা একটা অ্যারোমেটিক, তাই জন্য এখানে যে মাইনাস চার্জ রয়েছে এটা কি করছে, রেজোন্যান্সে ইনভলভ রয়েছে, তাই এখানে মাইনাস চার্জটা লেস অ্যাভেলেবেল ফর ডোনেশন, ফর ডোনেশন, ফলে অ্যারোমেটিক হয়ে গেলে হাইলি ডিলোকালাইজড হওয়ার জন্য নেগেটিভ চার্জটা, এর নিউক্লিওফিলিসিটি অনেকটা কমে যাবে। তাই আজকে যদি আমাকে বলে এই দুটো কম্পাউন্ডের মধ্যে কার, এই দুটো কম্পাউন্ডের মধ্যে কার নিউক্লিওফিলিসিটি বেশি, বুঝতেই পারছো এটা এটা অ্যারোমেটিক হওয়ার জন্য এর নিউক্লিওফিলিসিটি কম, পরেরটা নিউক্লিওফিলিসিটি বেশি হবে। এই আটটা পয়েন্ট কিন্তু একেবারে মাথার মধ্যে গেঁথে নাও, কিন্তু যদি গেঁথে নিতে পারো তাহলে এক্সামে যে কোনো কোশ্চেন দিক না কেন সেই কোশ্চেনগুলোকে তুমি নিজেই অ্যান্সার করে দিতে পারবে। এসো আমরা এক এক করে এক্সামে এসছে এমন কটা কোশ্চেন আমরা ডিসকাস করি, দেখি আমরা পারি কিনা কোশ্চেনগুলোকে অ্যান্সার করতে। চলে এসো আমরা ফার্স্ট কোশ্চেনটা করার চেষ্টা করছি। দেখ ফার্স্ট যে কম্পাউন্ডটা রয়েছে দেখ রেজোন্যান্স করছে, অনেক বেশি রেজোন্যান্স করছে, কারণ এর কনজুগেশন দেখ ডবল সিঙ্গেল ডবল সিঙ্গেল ডবল। এই কোশ্চেনগুলো নিজে করার চেষ্টা করা গিয়ে তারপর আমার সঙ্গে মিলিয়ে নিবি। দ্বিতীয় কোশ্চেনটা দেখ, এও রেজোন্যান্স করছে কিন্তু এর কনজুগেশন তুলনামূলকভাবে একটু কম রয়েছে, আর এই কম্পাউন্ডটা দেখ রেজোন্যান্স করছেই না। আমি কি বলেছি, রেজোন্যান্স যত করবে নিউক্লিওফিলিসিটি কী হবে তত কম হবে, তাহলে নিউক্লিওফিলিসিটি সব থেকে বেশি কোনটা, এইটা, তারপরে এইটা, তারপরে হচ্ছে এইটা, রাইট। এবার পরে কোশ্চেন বলছে ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিনের মধ্যে কার নিউক্লিওফিলিসিটি বেশি, নিশ্চয়ই আমরা জানি ইলেকট্রোনেগেটিভিটি ফ্লুরিনের সবচেয়ে বেশি, তারপর ক্লোরিনের, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন, তাহলে নিউক্লিওফিলিসিটি কী হয়, নিউক্লিওফিলিসিটি হয় এই যে ওয়ান বাই ইলেকট্রোনেগেটিভিটি, রাইট, তার মানে এইটা হবে অ্যান্সার। পরে কোশ্চেন এনএইচ টু মাইনাস ওএইচ মাইনাস, দেখ ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি, ইলেকট্রোনেগেটিভিটি আমরা জানি নাইট্রোজেনের থেকে অক্সিজেন বেশি, কারণ পিরিয়ডিক টেবিলে লেফট থেকে রাইটের দিকে গেলে সাইজটা ছোট হয় এবং সাইজটা যত ছোট হয় তত ইলেকট্রোনেগেটিভিটি কী হয় বেশি হয়, তাহলে অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ।
আর আমরা কি জানি নিউক্লিওফিলিসিটি আর ইলেকট্রোনেগেটিভিটি রিলেশন কি ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে নিউক্লিওফিলিসিটি কার বেশি হবে, নিউক্লিওফিলিসিটি নাইট্রোজেনের বেশি হবে। পরের কোশ্চেন বলেছে অ্যামোনিয়াকে এইটাই রেখেছি, এটাই রেখেছি, এটাই রেখেছি, তিনটে সলভেন্ট রেখেছি, তার মধ্যে কোনটা নিউক্লিওফিলিসিটি বেশি হবে? অ্যামোনিয়াকে একবার এতে রাখলাম, একবার এতে রাখলাম, একবার এতে রাখলাম, তিন জায়গার মধ্যে কোথায় বেশি হবে জানতে চেয়েছে, রাইট? তুই একটু ভালো করে দেখ, এইটার ক্ষেত্রে দেখ একটা ওয়েজ গ্রুপ আছে, যত ওয়েজ গ্রুপ বাড়ে তত পোলার প্রোটিক বাড়ে, তার মানে এই তিন এই লাস্ট কম্পাউন্ডের মধ্যে তিনটে ওয়েজ গ্রুপ মানে পোলার প্রোটিক জিনিসটা অনেক বেশি হবে। কারণ কী বলেছি দেখো, পোলার প্রোটিকের মধ্যে কী থাকে, ওয়েজ গ্রুপ থাকে, অ্যালকোহল গ্রুপ থাকে। তাহলে যত এই দিক থেকে এই দিকে আসছি তত কী হচ্ছে বলতো, পোলার প্রোটিক নেচার বাড়ছে, রাইট? আর আমি নিউক্লিওফিলিসিটি কী বলেছি, ওয়ান বাই পোলার প্রোটিক সলভেন্ট। তাহলে নিউক্লিওফিলিসিটি ব্যাপারটা কী হবে, যত নিচে থেকে ওপর দিকে যাবে তত নিউক্লিওফিলিসিটি বেশি হবে, তার মানে এর পোলার প্রোটিক নেচার সবচেয়ে কম, তাই এর নিউক্লিওফিলিসিটি কী হবে, বেশি হবে। পরের কোশ্চেন, অ্যামোনিয়াকে রেখেছি একবার এইটার মধ্যে, একবার এইটার মধ্যে, দুটোর মধ্যে ডিফারেন্স কী দেখো, এটা ওয়েজ গ্রুপ আছে, তার মানে এটা একটা পোলার প্রোটিক, পোলার প্রোটিক হলে কী হয় দেখো, ওয়ান বাই পোলার প্রোটিক, মানে নিউক্লিওফিলিসিটি কমে যায়। পরেরটা দেখো, ওয়েজ গ্রুপ নেই কিন্তু এখানে ডবল বন্ড টু আছে যেটা টেনে নেয়, তার মানে এর মধ্যে এই জিনিসটাকে কী বলবো আমরা, পোলার অ্যাপ্রোটিক, পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। তাহলে দেখ এখানে পয়েন্টটা কী বলেছিলাম, নিউক্লিওফিলিসিটি প্রপোর্শনাল টু পোলার অ্যাপ্রোটিক, তার মানে পোলার অ্যাপ্রোটিক যত বাড়বে তত তার নিউক্লিওফিলিসিটি বেশি হবে, তার মানে নিউক্লিওফিলিসিটি কোনটায় বেশি হবে বল, এই সলভেন্টের মধ্যে বেশি হবে, তার মানে এই সলভেন্টের মধ্যে নিউক্লিওফিলিসিটি মোর উইল বি মোর, আর ওপরে যে সলভেন্টটা নিয়েছি নিউক্লিওফিলিসিটি উইল বি লেস। পয়েন্টটা ধরতে পেরেছ? পরটা আছে, পরটা দেখো, সিএস থ্রি ও মাইনাস আর এইটা দেওয়া আছে, বুঝতেই পারছো এখানে বড় বড় গ্রুপ রয়েছে, স্টেরিক হিন্ডারেন্স গ্রুপ রয়েছে। প্রথমটার ক্ষেত্রে স্টেরিক হিন্ডারেন্স গ্রুপ অতটা নেই, মানে স্টেরিক এফেক্ট বা স্টেরিক হিন্ডারেন্স কম আছে, পরেরটা স্টেরিক হিন্ডারেন্সটা অনেক বেশি আছে। আর আমরা কী জানি বলো, নিউক্লিওফিলিসিটি ওয়ান বাই স্টেরিক হিন্ডারেন্স, তার মানে স্টেরিক হিন্ডারেন্স যত বাড়বে এটা স্টেরিক হিন্ডারেন্স বেশি, এর স্টেরিক হিন্ডারেন্স কম। আর আমরা জানি স্টেরিক হিন্ডারেন্স যত বাড়বে নিউক্লিওফিলিসিটি তত কমে যায়, তাহলে নিউক্লিওফিলিসিটি প্রথমটার বেশি হবে। পরের কোশ্চেন, এই চারটে কম্পাউন্ডের মধ্যে নিউক্লিওফিলিসিটি কোনটার বেশি? তুই দেখ ইলেকট্রোনেগেটিভিটির কথা চিন্তা কর, কার্বন, কার্বনের পর কে থাকে বল, নাইট্রোজেন, নাইট্রোজেনের পর অক্সিজেন, তারপর থাকে ফ্লোরিন। তাহলে পিরিয়ডিক টেবিলে লেফট থেকে রাইটে এরমভাবে সাজানো রয়েছে, লেফট থেকে রাইটের দিকে গেলে কী হয়, ইলেকট্রোনেগেটিভিটি হাই হয়, তাই তো রে? এবার দেখ ইলেকট্রোনেগেটিভিটির সঙ্গে কীভাবে ডিপেন্ডেন্ট, এ আছে ওয়ান বাই আকারে রয়েছে, তার মানে নিউক্লিওফিলিসিটি অর্ডারটা কী হবে বল, নিউক্লিওফিলিসিটি অর্ডারটা হবে কার্বনের সব থেকে বেশি হবে, তার মানে ওয়ান বাই আকারে হয়, তাই তো? তারপরে কী হবে নাইট্রোজেনে, তারপরে কী হবে অক্সিজেনে, তারপরে হবে কি ফ্লুরিনে। কোশ্চেন নাম্বার এইট, কোশ্চেন নাম্বার এইটটা একটু খেয়াল করে দেখো, এখানে সবগুলোই অক্সিজেনের মাথায় মাইনাস আছে, ডিফারেন্সটা কি, এইখানে মাইনাসটা রেজোন্যান্স করছে, এখানে মাইনাসটাও রেজোন্যান্স করছে, বেশি রেজোন্যান্স করছে, কারণ এটা পড়লে আবার এইটা উঠতে পারে, আর এইখানে মাইনাসটা রেজোন্যান্স করছে না। আমি কি বলেছি, নিউক্লিওফিলিসিটি ওয়ান বাই রেজোন্যান্স, তাহলে নিউক্লিওফিলিসিটি রেজোন্যান্স একেবারেই করছে না, তাই নিউক্লিওফিলিসিটি সবচেয়ে বেশি, এটা একটা রেজোন্যান্স করছে তাই নিউক্লিওফিলিসিটি দু নম্বরে, আর এটা কী আছে দুটো দুবার রেজোন্যান্স করছে দুদিক দিয়ে, তাই রেজোন্যান্স বেশি হলে নিউক্লিওফিলিসিটি কম হয়, তার মানে এটা থার্ড পজিশনে চলে গেল। নেক্সট কোশ্চেনে আসছি, নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে খেয়াল করে দেখো, এই তিনটের মধ্যে নিউক্লিওফিলিসিটি কম্পেয়ার করতে বলেছে, প্রথমে দেখো এই মাইনাসটা রেজোন্যান্স করছে, এগুলো করছে না। এবার দেখো ইলেকট্রোনেগেটিভিটি যদি পিরিয়ডিক টেবিলে দেখো, নাইট্রোজেনের পরে আছে অক্সিজেন, তার মানে নাইট্রোজেন থেকে অক্সিজেনে গেলে ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ করে, আর ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ করছে মানে নিউক্লিওফিলিসিটি ডিক্রিজ করে, এই যে ওয়ান বাই ইলেকট্রোনেগেটিভিটি, তার মানে নিউক্লিওফিলিসিটি কী হবে, নাইট্রোজেনের বেশি হবে, রাইট কিনা বল? তাই এনএইচ টু মাইনাসটাকে ফার্স্ট পজিশনে দেবো, তারপর ওইচ মাইনাস সেকেন্ড পজিশন, আর এটা রেজোন্যান্স করবার জন্য এটা সবার লাস্টে থার্ড পজিশনে চলে গেল। কোশ্চেন নাম্বার টেন, কোশ্চেন নাম্বার টেনের আমি কী করলাম, কনজুগেটেড অ্যাসিডটাকে লিখে ফেললাম, কনজুগেটেড অ্যাসিড, কনজুগেটেড অ্যাসিড মানে এইচ প্লাস দিয়ে,
তাহলে ও মাইনাসটা এইচ প্লাস পেলে ওই ছিল, তারপর একটা এইচ প্লাস পেলে ওই ছিল, তারপর একটা এইচ প্লাস পেল, পেলে এইটা হলো। এবার তুই বল এইগুলোর মধ্যে কোনটা বেশি অ্যাসিড? আমরা তো জানি কার্বক্সিলিক অ্যাসিড সব থেকে বেশি অ্যাসিড, তার মানে হাই অ্যাসিডিক। আর হাই অ্যাসিডিক মানে কি হবে, পয়েন্টটা কি ছিল বল? অ্যাসিডিটি বেশি হলে নিউক্লিওফিলিসিটি কম হবে, রাইট? তার মানে হাই অ্যাসিডিক মানে ভেরি লেস নিউক্লিওফাইল। তাহলে অ্যাসিডিটি অর্ডার কি হয়? প্রথমে অ্যাসিডের হয়, তারপর অ্যালকোহলের হয়, তারপর অ্যালডিহাইড। অ্যালডিহাইডের হাইড্রোজেনটার অ্যাসিডিটি সবচেয়ে কম হয়, কারণ এটা আর এইচ প্লাস লস করার পর মাইনাস চার্জটা স্টেবল হয় না। তো যাই হোক, এটা হলো অ্যাসিডিটি অর্ডার, রাইট কিনা? তাহলে অ্যাসিডিটি অর্ডার যদি হয়ে থাকে, নিউক্লিওফিলিসিটি অর্ডারটা কি হবে? ঠিক তার উল্টোটা হবে, ক্লিয়ার? তো এই হলো মেন পয়েন্ট যেটা দিয়ে আমরা নিউক্লিওফিলিসিটি জিনিসটাকে আমরা এক্সপ্লেন করতে পারি। আমাদের এই আটটা পয়েন্ট কিন্তু ভালো করে মাথার মধ্যে গেঁথে নিতে হবে। যদি আমরা ভালো করে এই আটটা পয়েন্ট যদি বুঝে থাকি, মেমোরির মধ্যে নিয়ে রাখতে পারি, আমরা যে কোনো পরীক্ষায় গিয়ে নিউক্লিওফিলিসিটি যদি কম্পেয়ার করতে বলে, চুটকিসে আমরা করে দিতে পারবো। আটটা পয়েন্ট ভালো করে মাথার মধ্যে গেঁথে নাও। আমরা যে কোশ্চেনগুলো করলাম এমন টাইপেরই কোশ্চেন দেবে, কারণ এই কোশ্চেনগুলো আমার কোনোটাই বানানো নয়, আমি এক্সামের কোশ্চেনগুলো থেকে নিয়েছি। শুধু আমি পয়েন্টগুলোকে এবং জিনিসটাকে রিয়ারেঞ্জ করে যতটা সম্ভব তোমাদের কাছে ইজিভাবে তুলে ধরলাম। মা সারদার আশীর্বাদে সকলের মঙ্গল হোক, সকলে ভালো থেকো, নমস্কার।